এই মুহূর্তে পঞ্চগড়ের আরাবি শিকারপুরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বকুল, তবে হচ্ছে একের পর এক হচ্ছে ডুবে মানুষ যেভাবে মারা গেছে এবং প্রত্যেকটি বাড়িতে এখন কিন্তু শোকের মাতম চলছে, কিন্তু অনেক বাড়িতেই সকাল থেকে গিয়েছি এবং জানানোর আপনাদেরকে চেষ্টা করছি যে সেখানে মানুষের যে আর্তনাদ, সেই আর্তনাদের যে চিত্র সেগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে এখন এই মুহূর্তে যেই বাড়িটিতে আমরা রয়েছি এখানকার আটজন সদস্য তারা কিন্তু এই মহালয়ায় কিন্তু মহালয়ার যজ্ঞে কিন্তু তারা যাচ্ছিলেন, সেখান থেকে সবাই কিন্তু পানিতে তলিয়ে যান। পরবর্তীতে দুজন বেঁচে আবার পারে চলে আসেন, তারা প্রাণ বেঁচে যান এবং ছয়জন নিখোঁজ হওয়ার পর দুজনের লাশ গতকালই তাদের উদ্ধার করেছে এবং একজন শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার পর সে সুস্থ আছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন স্বজনরা। এখন পর্যন্ত আমরা সকাল পর্যন্ত খবর নিয়েছিলাম, তারা যে জিনিসটি বলছে যে আজকে সকালে আরেকটি মরদেহ এই বাসায় নিয়ে আসা হয়েছে, আজকে সকালে উদ্ধার হয়েছে এবং আরো দুজন কিন্তু এখনো পর্যন্ত তাদের পরিবারের সদস্য নিখোঁজ রয়েছে। তাদের যেই মরদেহ সেই মরদেহ অপেক্ষায় কিন্তু এখনো তারা সময় পার করছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন যে কখন সেই দুজন নিখোঁজ দুজনের সন্ধান পাবেন, জীবিত কিংবা মৃত, সেই অপেক্ষায় রয়েছেন। আমরা আজকে আজকে যেটি সর্বশেষ তথ্য পেয়েছি সেটি হচ্ছে হলো যে সর্বশেষ পাঁচজনের মরদেহ আজকে উদ্ধার করেছে প্রশাসন। আমরা সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় থেকে।